টলিউডের নতুন জুটি কারা? বক্স অফিসে রাজ করছে কোন সিনেমা? রাতের অন্ধকারে পিচ থ্রি পার্টিস, আরো একটা প্রেম না ব্রেকআপ, সঙ্গে অবশ্যই মুচমুচে গরমা গরম গসিপ। টলিউডের টপ টু বটম নিয়ে আপনাদের সামনে হাজির থাকছে টলিউড ম্যাগাজিন। দীপ এবং জিতের মধ্যে ব্যালেন্স করছেন কোয়েল। এখন আর তিনি শুধুমাত্র নায়িকাই নয়, প্রোডিউসার নিসবাল সিং রানের ঘরণীয় বটে। সামনে দেব প্রযোজিত এবং কমলেশ্বর মুখার্জি পরিচালিত ককপিটে তিনি দেবের স্ত্রীর চরিত্রে অভিনয়ও করছেন। তবু দেব নাকি জিত এই তর্কে কোয়েল মল্লিক যে পলিটিক্যালি কারেক্ট থাকতে চান সেটা বোঝা যায় তার ফেসবুক পেজে পোস্ট দেখলে। তাই যদি কোনোদিনও জিত গাঙ্গুলির কম্পোজিশনে অরিজিৎ সিং এর মনিরি আশকারাতে তোর কাছে এলাম হারিয়ে গেলাম গানে তার আর দেবের জুটির ভিডিও পোস্ট করেন, তার একদিন পরেই তাকে পোস্ট করতে দেখা যায় জিতের সঙ্গে তার যুগল বন্দিতে জিত গাঙ্গুলি শ্রেয়া ঘোষালের ওই তোর মায়া বিচোখ গানটির ভিডিও। টলিপাড়ার একাংশের ফিসফাস যে দেব আর জিত দুই নায়কের সঙ্গে সম্পর্ক মসৃণ রাখতে চান নায়িকা। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।